অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান, বীজ সার সেচ ও যন্ত্র এই চার মিলে রত্ন, বসত বাড়ির আশেপাশে ভরে দেয় ভাই ফল গাছে, এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে 3 দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মহেশপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা কৃষি অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ সহ অন্যান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। ঝিনাইদহ থেকে সাব্বির হোসাইন, পল্লী টিভি।